সুপ্রিয় দর্শক বন্ধুরী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলদাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের উজ্জ্বল ভাইয়ের সাগর বিক্রি কেন্দ্রে উজ্জ্বল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং প্রজাতের বাচ্চা ছাগল এবং বড় সাগল বেশ বিশ্বস্ত সহিত প্রভাব করে আসছেন তো বর্তমানে উজ্জ্বল ভাই সংগ্রহে কোন কোন জাতের বাচ্চা ছাগল রয়েছে এবং সেগুলোকে উজ্জ্বল ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন জানাবতো সেই সম্পর্কে তো চলুন কথা না আজকের ভিডিও শুরু করা যাক এবং উজ্জ্বল ভাইয়ের ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক

একটা খাসি পাব না না দুটি পাব দুটেই পাটি তো অনেকে আছেন যে জোড়া কিনতে চান অনেকে কিনতে পারবেন পৌরজল ভাই জি ভাই এই দুサル কোন জাতের এই দুটা আপনার শিরোহিত তার কস শিরोहित ততর সম্মিলনের কস দুটেই হ্যাঁ দুটেই আচ্ছা দুটা কি এক মাইন না ভিন্ন মাইন না আলাদা মাইন আলাদা মাইন নাকি আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স সাড়ে চলে মাস করে কেন বললাম এই যে না একটু বড় হয়েছে হ্যাঁ বাসা বাড়িতে বা খাওয়ার জন্য লালন পালন করতে সেক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে ভালো হবে শরীর ভাঙবে না ভাই দুইটা কি খাসি মাটি হ্যাঁ দুইটা খাসি বাচ্চা দুটা খাসি বাচ্চা ও আচ্ছা আচ্ছা দুই খাসি বাচ্চা দুই জাতের হ্যাঁ দুই জাতের বলতে কি দুই কালারে দুইটা তো তার ক্রস দুইটা তো তার ক্রস আচ্ছা বয়স সম্পর্কে উল্লেখ করতে হয়েছে দাম দর সম্পর্ক ভাই ভাই দাম দর কেমন চাচ্ছেন জোড়া দাম দর চাচ্ছি এই দুইটা আমি 31000 15500 টাকা পিস দাম দর চাচ্ছেন 31000 দুইটা মিলে হ্যাঁ এখান থেকে দাম দর করা যাবে ভাই না দাম দর করো অপশন নাই আচ্ছা দাম দর করতে এমন একটা অপশন নাই হ্যাঁ তো দুইটা বাচ্চা কিন্তু ফিস পাইজে বলে দিয়েছে দুইটা বাচ্চা যে দাম চাইছে সেখান থেকে দাম দর করা অপশন নেই যদি আপনাদের মনে হয় যে বাচ্চাগুলো ভালো আছে তো ভালো লাগবে দেখা দিই বাচ্চা আপনি যখন বললেন দুইটা বাচ্চা যদি কেউ এক সঙ্গে নেয় আমি আরো 500 টাকা কম নেব 500 কম নেবেন হ্যাঁ 30000 500 এটা আমার সুবিধা সুবিধা এটা আপনার জন্য আচ্ছা ঠিক আছে আমার সুবিধা কিন্তু উনি 500 কম নিয়ে নেবেন বুঝলেন ভাই জি ভাই এই দুই বাচ্চা কোন জাতের এই দুটো একরে তো তার মানে ভালো মানের তো তার তো তার ভালো মানের ক্রস নাকি

দুইটা বাচ্চা আমি দাম দর চাচ্ছে বিশা পাঁচশো আচ্ছা ভিডিওতে একটা কথা না বলি না দুইটা বাচ্চা কিন্তু উনি একবারে ছোটো আঁকায় দাম বলে আমার মনে হয় যে এই বাচ্চাগুলো এত কম দামে পাবেন না হ্যাঁ যদি মনে করেন কেউ দাঁড়িয়ে করছে আমার কিন্তু প্রভাব নেই সত্য কথা আমি তুলে এই যে এইটা হচ্ছে তোতার কোয়ালিটি ফ্রেশ তোতার কোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু শ্বাস নিতে পারেন মূল বিষয় হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এই কোয়ালিটির বাচ্চা সতর্তা আপনি এই দামে পাবেন না বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে যে ছোট বাচ্চা অবশ্যই ছোট বাচ্চা না আমরা দেখেন পাশ থেকে বড় বাচ্চা সচরাচর বাসা বাড়িতে খাওয়া দাওয়া নিলে কিন্তু এই বাচ্চাগুলো ভালো হবে

তো অনেকে যে যে আমাকে বলেন কি আর ভিন্ন মায়ের অসুবিধা কি এটা মেসি খাতে সমস্যা হয় যখন জোড়া কেউ কিনবেন একই মায়ের তো সেক্ষেত্রে কিন্তু দুইটা ভাই বোন বা দুই বোন বা দুই ভাই একসঙ্গে একই মায়ের এদের অনেক মিল মিল থাকবে হ্যাঁ হ্যাঁ একটা নিয়ে যাবেন আরেকটা ওখানে ওখানে যাবে

লাভের হিসাবেই বলেছে তো সেক্ষেত্রে যারা বিভিন্ন চ্যানেল ভিডিও দেখেন তারা অবশ্যই আইডিয়া পাওয়া যাচ্ছেন যে কেমন দাম চাচ্ছে যদি আমার মনে হয় যে উজ্জ্বল ভাই দাম দর কম চাচ্ছে তো সেক্ষেত্রে সরাসরি তাকে ফোন দিবেন এবং তার কাছে ক্রয় করবেন আর আজকে ছাগল যেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের মতন খামার থেকে সবগুলো সুস্থ আছে আর ভাই একটা বিষয় আমি জানা দিই এই যে বাচ্চাগুলো এগুলো কি পিপিআর ভ্যাকসিন করা আছে হ্যাঁ এগুলো সবগুলোকে পিপিআর ভ্যাকসিন করা আছে নাকি আচ্ছা এগুলোকে আমি সংগ্রহ করার পর করেন না গৃহস্থ বাড়িতে করে আমি সংগ্রহ করে নিজে নিয়ে এসে আমার বাসায় করি করেন তো সেই ক্ষেত্রে যারা বিভিন্ন প্রান্ত থেকে কিনবেন তারা কিন্তু সেই ক্ষেত্রে ভ্যাকসিন করা থাকছে একটা প্লাস পয়েন্ট পাওয়া যাচ্ছে আমি মানুষের কথা বিশ্বাস করব না আমি নিজে প্রমাণ বিশ্বাস আমি নিজে করেছি এগুলো আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে প্রমাণ আপনি নিজেই হ্যাঁ আমি নিজে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এই যে বাচ্চা কোন জাতের

বয়স কেমন ভাইয়া বলো বয়স তিন মাস ভাইয়া বয়স তিন মাস না আচ্ছা দুটো বাচ্চা একসঙ্গে দুটো বাচ্চা তিন মাস বয়স আর দুটো বাচ্চা অনেকে আছেন যে বাসা বাইরের জন্য বা খামার জন্য কিন্তু জোড়া জোড়া বাচ্চা করে সেক্ষেত্রে নিতে পারবেন ভাই দাম দর কেমন চাচ্ছেন জোড়া এই দুটো দাম চাচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দাম দর চাচ্ছেন আর যদি আলাদা আলাদা তেল আরো পাঁচশো বেশি লাগবে উনত্রিশ হাজার দাম লাগবে কেউ যদি কিনতে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো কমে আসবে সেক্ষেত্রে কিন্তু পাঁচশো বেশি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বাচ্চা এটা যাতে পারি ভাই যৌনাল

এই বাচ্চা ছোট একটু ছোট তবে কিন্তু ঘাসটা তোমরা সবই খায় নাকি ভাই সবই খায় আচ্ছা ভাই দাম দাম কেমন চাচ্ছে বিক্রির জন্য এর দাম চাচ্ছে আপনি 10500 টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন 10500 10500 এটা কি ফিক্স প্রাইস না দাম ফিক্স প্রাইস ভাই ফিক্স প্রাইস এখানে দাম দাম অপশন নাই ওনা কিন্তু সচরাচর ফিক্স প্রাইসে বিক্রি করে থাকে বুঝলেন ভাই জি ভাই এই বাচ্চা ছোট কোন জাতের এটা খাসির বাচ্চা আপনি এটা খাসির বাচ্চা তোতার কো আছে তোতার কো আছে না জি আচ্ছা আচ্ছা তোতার কো তো কো আছে কিন্তু খাসিটা মোটামুটি অনেক ভালো মানের বড় বাচ্চা ভালো বাচ্চা বড় বাচ্চা বয়স কেমন চলে ভাই চার মাস আচ্ছা আচ্ছা এই সব বাচ্চা কিন্তু আপনারা খাসি বা পাটি নিয়ে করতে পারেন আমি বারবার বলি যে ছোট বাচ্চা নেওয়ার থেকে এগুলা বাচ্চা নিলে কিন্তু লাভবান হবে কারণ একটাই যে এগুলা কিন্তু যদি পাটি হয়ে থাকে তো অল্প সময় হিটে আসবে আর খাসি নিলে কিন্তু অল্প সময়ের মধ্যে শারীরিক গ্রোথ হবে

ভালো বলে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিতে পারেন ভাই তো দেখি আচ্ছা ভালো বাচ্চা তো সেক্ষেত্রে যে দামটা সেখান থেকে কম রাখবে ভাই ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের ভাই

বয়স কেমন চলে বাচ্চার বাচ্চা সাড়ে তিন মাস সাড়ে মাস আচ্ছা এই বাচ্চা কি একটা মায়ের একটা বাচ্চা নাকি এক মায়ের এক মানে একটা বাচ্চা আমি বারবার অনেক প্রশ্ন করি অনেক যারা বিক্রেতা আছে কারণ দশ দর্শকদের কিন্তু সুবিধা হবে এক মায়ের একটা বাচ্চা হলে সেটা গ্রোথ ভালো হয় বরাবরই বলি

অ্যাডভাইস করে দিলাম যে এই বাচ্চাটা কিন্তু গুড কোয়ালিটি বাচ্চা যারা খামার জন্য বা বাসবাইতার জন্য

মানুষে অরিজিনালই বলবে কিন্তু আমি অরিজিনাল বলবো না আচ্ছা আপনি হিসাব ক্রস আমার হিসাবে আচ্ছা আপনি কথা থেকে জেনুইন সেটা হচ্ছে যে এটা যে কোয়ালিটি সে অনুযায়ী কিন্তু অনেকে অরিজিনাল বলবে তবে এটা ক্রস তবে কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি এটা আসলে কোয়ালিটি ভালো ভাই গোলাটা লাগবে দেখেন কোয়ালিটি ভালো মুখে আবার কিন্তু আপনার অ্যাঙ্গেলও আছে অ্যাঙ্গেল আছে বয়স কেমন চলে ভাই বাচ্চারা এটা বয়স 4 মাস 4 মাস আচ্ছা বাচ্চা কি দেখি বাচ্চা ছোট বাচ্চা কোলে ভালো মানায় আচ্ছা কোলে নিলে পরে মুখে অ্যাঙ্গেলটা বুঝা যায় আচ্ছা 4 মাস মেয়ে না খাসি ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা মেয়ে বাচ্চা এই যে দেখা দিই মেয়ে বাচ্চা

কথা কিন্তু যে বাস জগৎ আছে সেই মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ভাই যেহেতু আপনি আমার প্রথমে যাচ্ছেন পাঠানোর আমরা পাঠাই হচ্ছে যে বাস কাউন্টারে যায় আমরা একটা ঠিকানা লিখে দিই ভাই যে ভাই আমার থেকে ছাগল নেবে তার ঠিকানাটা আমি নেবো জি জি তার ঠিকানাটা লিখে একবারে কন্ট্রাক্টর হাতে দিয়ে দিবো জি জি আর ওই ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিবো কন্ট্রাক্টর তখন ভাইকে বলবে যে আপনার দুটা ছাগল আসছে সেভাবে মনে করেন যোগাযোগ করে পাঠা দিয়ে দিই আচ্ছা এমন যে কাস্টমার কিনবে সে তার নিকটস্থ বাস স্ট্যান্ড থেকে নিতে হবে নাকি হ্যাঁ 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 আচ্ছা পেমেন্ট সিস্টেমটা কেমন হবে পেমেন্ট আমাকে আগে করতে হবে ভাই ফুল পেইড নাকি ফুল পেমেন্ট আচ্ছা তো সেক্ষেত্রে আমি ভাইয়ের দিক তাকাই উল্লেখ করে দিছি সেটা হচ্ছে যে আপনার সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আমার চ্যানেল বা পেজের মাধ্যমে যারা বিজনেস করছে তারা কিন্তু নিঃসন্দেহে সত্যতার সহিত বিশ্বাসতার সহিত ছাগল বিক্রি করে আসছে তো সেক্ষেত্রে পেমেন্টটা ওদের কাছে অ্যাডভান্স করতে হয় টোটালি তো সেক্ষেত্রে ছাগল যদি কোনো ক্ষতিগ্রস্ত হন কেউ নিয়ে তো সেক্ষেত্রে আমাকে ধরতে হবে আর ওদের ভাই কিন্তু দীর্ঘদিন যখন ব্যবসা করে আসছে ওনার কোনো ক্লেম নাই হ্যাঁ

খাসির বাচ্চা বা পাটির বাচ্চা বা পাঠা তারা কিনবেন তার সেও দেখে কিনবেন এই সেও কিন্তু আমরা বোঝাই যে এই মাথায় শুরু করে বডি পর্যন্ত শেষ পর্যন্ত সেটাকে সেও বলে আঞ্চলিক ভাষায় মানে ধর বলে দেয় ভাই জি ভাই ধর বলে অনেকে ধর বলে অনেকে সেও বলে আমি আমরা আঞ্চলিক ভাষায় বললাম তো সেক্ষেত্রে এই যে যে বাচ্চাগুলো সেও বড় হবে সেটা কিন্তু হাইট ভালো হয় আচ্ছা তো মোটামুটি এই ঘাসটা তো সব খায় না ভাই বর্তমানে হ্যাঁ ইনশাআল্লাহ সব খায় হ্যাঁ ভুসি ভুসিও খায় আচ্ছা আর ভুসি মেইন খাদ্য মেইন খাদ্য আচ্ছা মোটামুটি এর হাইট কেমন হতে পারে যদি বাচ্চা তারপরে তাও মনে করেন যে

ভাই দাম কেমন চাচ্ছে বিক্রিজন এটা দরদাম চাচ্ছে আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ ভাই না ভাই দাম দর করা দাম দর করা ছোট আকারে বলে দিচ্ছে তো সেক্ষেত্রে যারা কিনতে সরাসরি আগ্রহী তারা সরাসরি ফোন দিবেন দিয়ে তার সঙ্গে কথা কথা বলে আপনার এলাকায় ছাগল নিতে পারবেন ভাই এটা শারীরিক গ্রোথ ভালো হয় আচ্ছা বয়স কেমন চলে পাঠার বাচ্চাটা বয়স মাস হয় মাস চলে আচ্ছা আচ্ছা এই তো খাচ্ছে সাগরের বাচ্চা কিন্তু আসলে সাগরে পাতা খায় বা ভুসি খাতা কিন্তু সুস্থ বাচ্চা আচ্ছা তো মোটামুটি এই যে বাচ্চাটা যদি কেউ কোনো খামার জন্য নেয় বা বাসা বাড়িতে পালন করার জন্য নেয় তো এটাকে যদি ব্রিডিং করতে কেমন সময় লাগবে এটা আপনার এখন বয়স হচ্ছে মোটামুটি করেন সাড়ে তিন মাস সাড়ে মাস তাহলে আপনার আরো পাঁচ মাস যাওয়া লাগবে পাঁচ মাস মানে আট মাস পার হলে আট মাস নয় মাসে ব্রিডিং করানো যায় তবে কিন্তু প্রবেশ সময় না

মানুষের টাকা পয়সা এত বেশি হবি মানুষ সবকিছু করা বাদ দিবি সেই সেসুনরা যা আপনার মানুষ তখন ছাগল পালন করা শুরু করবে হ্যাঁ এটা এখন তো আমার কথা না এটা কিন্তু হাদিসের কথা হাদিসের কথা মানুষের টাকা পয়সা বেশি হয়ে যাবে মানুষ তখন সবকিছু করা বাদ দিবে আচ্ছা আচ্ছা বাদ দিয়ে শুধু আল্লাহ রাসুল কি কাজ করে গেছে ওগুলা সিস্টেম তৈরি করা মানে মানুষ শুরু করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানুষের টাকা পয়সা এত বেশি হবে মানে সবকিছু করা বাদ দিয়ে দিবে আচ্ছা বর্তমান পরিস্থিতি আপনি ছাগল পালন কি লাভজনক মনে করেন হ্যাঁ ইনশাল্লাহ ছাগল পালন ছাগলে অনেক লাভ হয় আচ্ছা কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করা উত্তম ভাই আপনি ছাগলের খামার শুরু করবেন যেরকম আছে পয়লা আছে তো তা দুই এক পিস রাখলেন কসের মধ্যে রাখলেন আমাদের যেহেতু আভার জন্য বাংলাদেশি গুলাই ফিট অন্য দেশের গুলা ধরেন ইন্ডিয়ান গুলা আসলে ওরা বিএনপাত একদম কম সেগুলো আমার ওটা মানে মতে না

সব জাতের মিল করে নিয়ে যদি শুরু করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি লাভবান হবে লাভবান হওয়ার সময় সবচেয়ে বেশি আচ্ছা নিঃসন্দেহে আপনার মাধ্যম দিয়ে কিন্তু একটা ভালো ইনফরমেশন পাইলাম কারণ খামারে ভিডিও করতে আসে কিন্তু বাণিজ্যিক খামারগুলোতে কেউ ইনফরমেশন দেয় না তো সেক্ষেত্রে উজ্জ্বল ভাই একটা দৃষ্টান্তমূলক উদ্বোধন দিয়েছে সেটা হচ্ছে ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করা সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম আচ্ছা তো উজ্জ্বল ভাই আজকে মতো ইনশাল্লাহ ভিডিও নিচ্ছে আপনার বিক্রয় থেকে আপনার বিক্রয় কেন্দ্রে নতুন ছাগল সংগ্রহ হলে সেই সময় দর্শক দর্শক দেখাবো হ্যাঁ অবশ্যই আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ